তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের এই রাজ্য সফরের প্রেক্ষাপট কি বা কি কারণে তাদের এই রাজ্য সফর আজকে, এবং তার পাশাপাশি বলা হয়েছিল বা জিজ্ঞেস করা হয়েছিল মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে কি পরিকল্পনা রয়েছে। উত্তরে দিলীপ সাইকিয়া, যিনি সাধারণ সম্পাদক বিজেপি দলের, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে আজকে সন্ধ্যার মধ্যেই সব নির্ধারণ হয়ে যাবে এবং সব কিছু সন্ধ্যার মধ্যেই জেনে যেতে পারবেন, এবং সেই অনুসারে একেবারে দফায় দফায় বৈঠক চলছিল প্রদেশ কার্যালয়ে। সেখানে দলের নেতৃত্বরা, রাজ্য দলের একেবারে যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন বিজেপির, তারা উপস্থিত ছিলেন, এমনকি অন্যান্য বিধায়ক বা পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। কিন্তু তার মধ্যেই দেখা গেল যে সুদীপ রায় বর্মণ, যাকে কেন্দ্র করে এত জল্পনা, যিনি গতকাল একেবারে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে একটি বৈঠক করেছেন, একেবারে বিষোদ্গার যাদের যাদের মনে ছিল সেই বিষোদ্গারগুলো উগড়ে দেওয়ার কাজটা করেছেন, তারপর তিনি বলেছেন যে এগুলো লিপিবদ্ধ করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবেন, আশা ব্যক্ত করেছিলেন যে দলে সংস্কার আসবেই, সংশোধন আসবেই। কিন্তু সেই সুদীপ রায় বর্মণ বৈঠকের উদ্দেশ্যে প্রদেশ কার্যালয়ে গেলেন, কিন্তু সেই বৈঠকে সুদীপ রায় বর্মণের উপস্থিতি দেখা যায়নি। অন্যান্য প্রত্যেক এমএলএরাই ছিলেন বা বিধায়কেরা ছিলেন, একমাত্র সুদীপ রায় বর্মণকে দেখা যায়নি সেই বৈঠকে। অথচ সুদীপ রায় বর্মণ প্রদেশ কার্যালয়ে গিয়েছিলেন বৈঠকের সময়। তাহলে এই যে ঘটনা, সেটা নিয়ে কিন্তু একটি বিতর্ক দানা বেঁধে রয়েছে এবং বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। এমন কি পরিস্থিতি হলো যেখানে সুদীপ রায় বর্মণ প্রদেশ কার্যালয়ে সেই নির্ধারিত বৈঠকের সময়ে প্রবেশ করলেন। দেখছেন বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রবেশ করছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, কিন্তু বৈঠকের কোনো জায়গায় সুদীপ রায় বর্মণকে দেখা যায়নি। তাহলে তিনি গেলেন কোথায়? বৈঠকে গিয়েও বা বৈঠকের উদ্দেশ্যে গিয়েও যখন বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না বা রইলেন না, সেটা নিয়ে তো একটি বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে এবং যা স্বাভাবিক। আজ দুপুরে রাজ্যে পা দিয়ে কি বলেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া, একবার শোনো। সংগঠন কা নিয়মিত বৈঠক হ্যায় আর কুছ যোজনা ভি হ্যায়, शाम तक पता चलेगा आपको। कि मिनिस्टर मंत्रिसभा के बारे उसके बारे में क्या कितने बैठ जाएंगे? सब तय हो गया है। শুনলেন, সবকিছু নির্ধারণ হয়ে গেছে বলেছেন, কিন্তু সন্ধ্যা গিয়ে রাত প্রায় যেতে বসলো, এখনো পর্যন্ত কোনো ঘোষণা নেই, কিন্তু যে ছবি আমাদের কাছে ধরা পড়লো তাতে বিতর্ক বাড়তে শুরু করেছে। কিভাবে দেখছেন এই বিষয়টা? নমস্কার, কে বলছেন? নমস্কার, রাজকুমার থেকে বিপ্লবটা আজ বলছি। হ্যাঁ বলুন দাদা। আপনি বছরে যে আগে যে আমরা যে 18 আগে দাদা বিজেপি গভর্নমেন্ট আওয়ার আগে যে বলেছিল যে 50,000 বছরে চাকরি হবে, এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করা আজকে যে প্রসঙ্গে কথা হচ্ছে তা নিয়ে কিছু বলবেন? না দাদা। মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে এবং সবকিছু নির্ধারণ হয়ে গেছে, রাতের মধ্যেই সব জেনে যাওয়া যাবে বা জেনে যেতে পারবেন বলে যে ঘোষণা করা হয়েছিল বিমানবন্দরে পা রাখার পর, ঠিক সন্ধ্যা হতে হতে যে দৃশ্য প্রকাশ্যে এলো তা নিয়ে কিন্তু একটা বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। কিভাবে দেখছেন বিষয়টা? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছি যে এই তাল বাহানা চলে যাবে, আজকে বলবে আজকে কেন্দ্রীয় মন্ত্রী আসবে, কালকে কেন্দ্রীয় মন্ত্রী আসবে, এই যে শুধু ইলেকশনটা শুধু খালি পার করার জন্য, কারণ হাতে রাখবে, হ্যাঁ বিজয় করে হাতে রাখবে, পার করে কিন্তু এই না করে আমাদের স্যার সুদীপ রায় বর্মণ যদি মনে করে আগে থেকেই তৃণমূল জয়েন করুক, আমরা তার প্ল্যানের পাশে আছি এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ শুধু চাইতেছে এই পৃথিবীর থেকে চলে গিয়ে তৃণমূলে যোগ দেয় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সব মানুষই এই সুদীপ রায় বর্মনের পাশে আছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রদেশ কার্যালয়ে প্রবেশ করলেন কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন না, এটা আসলে কি বার্তা পৌঁছচ্ছে? তাহলে যে আশা নিয়ে তিনি গিয়েছিলেন সেই আশা কি পূরণ হয়নি? কি এমন দাবি ছিল
নাকি দাবি উত্থাপন করার সুযোগ পেলেন না তিনি? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, প্রসিদ্ধ জান কুমার তো বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি কিছু দুঃখ না মাতা, যা দেখা যায় বলছে বিভিন্ন মাধ্যমে মিলছে না কিছু, তো সম্প্রসারণ হোক আর সংকোচন হোক এটা তো বড় কথা না। বড় কথা হলো যে পরিবারটা যেন টিকে থাকে, এটা ওদের মতন ভালোবাসায় টিকে থাকুক, এটা এটা রাজ্যের জনগণের জন্য মঙ্গল হবে। এখন আর বিস্তারিত করে আর সংকোচন করলে কোনো মানে জনগণের জন্য বেশি একটা ফায়দা হবে বলে আমার মনে হচ্ছে। দেখলাম আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে একটা মিডিয়াতে ওই বর্মন বাবু রাজ্য কার্যালয় থেকে বেরিয়ে গেছেন আপনাদের তথ্য সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, কিন্তু এটা আরো আরো অনেক কয়েক মাস আগে থেকে দেখলাম তিনজনের ক্ষেত্রে আসছেন হয়ে যাবে। যাই হোক, এটা তো জনগণ কিন্তু এত কিছু চায় না, জনগণ চাইছে যে যে আপনাদের জীবন ওনার যে প্রতিশ্রুতিগুলি আছে ছিল এগুলি যাতে পালন করা হয়। হ্যাঁ, এগুলি যাই হোক, এটা মানে কেউ কেউ নিশ্চিত হতে পারছে না কি হচ্ছে কি হবে কি হবে, এগুলি করতে করতে কিন্তু দেশের দেশ এসে এসে পড়ে যাচ্ছে। যারা ওই নেতৃত্ব চালাচ্ছেন কেন্দ্রীয় হোক স্টেটের হোক, ওনারা যেন জনগণের ব্যাপারটা একটু বুঝছেন। জনগণ কিন্তু এখন হাতে হাতে স্মার্টফোন আছে, সব কিছু তথ্য মিনিটে সেকেন্ডে পাচ্ছেন। যাই হোক, যা হবে ভালোই হবে আশা করি। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। প্রশ্ন হচ্ছে, প্রদেশ কার্যালয়ে সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক এবং সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রদেশ কার্যালয়ে গেলেন, কিন্তু বৈঠকে রইলেন না, তার মানে কি হতে পারে? কেন তিনি বৈঠককে উপেক্ষা করলেন? কেন তিনি বৈঠকে প্রবেশ করে উপস্থিত ছিলেন না, অংশগ্রহণ করলেন না? তাহলে যে দাবিগুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রেখেছিলেন সেই দাবি কি তাহলে পূরণ হয়নি বা হবে না বুঝতে পেরেছেন, নাকি একটা দূরত্ব বজায় রাখতে চাইছেন? নমস্কার, কে বলছেন? গুড ইভিনিং স্যার, আমি চেন্নাই থেকে বাত কর। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। বলছি যে এখন যে ত্রিপুরা যে অবস্থা, যে মানুষের ঘর বাড়ি ভাঙা চুরা করছে, এখন যে ত্রিপুরা থেকে এর মতো কিছুই বলছে না, সেটা কি নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, বিতর্ক আসলে আমরা কালকে দেখলাম, একটু আপ দেখলাম, কারণ সুদীপবাবুর জায়গাতে রয়েছে, কারণ সে সুদীপবাবু যেটা চেয়েছিল ত্রিপুরা রাজ্যের জনগণের স্বার্থে যে কাজটা করার আশা প্রত্যাশা নিয়ে বিজেপিতে যোগদান করেছিল, কিন্তু সেই আশাটা ত্রিপুরা রাজ্যের মানুষের পূর্ণ করতে পারবে, সেই আসলে জনগণের সেবার জন্য কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রস্তুত হয়ে রয়েছে। আমরা আগামীও দেখেছিলাম, ভবিষ্যতেও আমরা দেখার চেষ্টা করবো, কারণ আসলে ত্রিপুরা রাজ্যে তো ভারতবর্ষে তো বিজেপির নেতা নেত্রীর অভাব নাই, কারণ দিল্লি থেকে আসতে ত্রিপুরাতে আবার চলে যাচ্ছে, কারণ এইভাবে করতে করতে তো অনেকদিন মারতে গেছে, কারণ এখন ত্রিপুরা রাজ্যের অন্তিম সময়, কারণ এই অন্তিম সময়ের মধ্যে আসলে সুদীপবাবু কারণ যেটা করেছে, কারণ সমস্ত খোলামেলা আলোচনাই করেছেন খুব বিক্ষোভ, কারণ আজকে বুঝতে সুদীপবাবু বুঝতে পারছে সেখানে যাওয়ার পর হোক সেটা কোনোটাই শুরু হবে না, কারণ সে তার স্বাস্থ্যমন্ত্রী ছিল ত্রিপুরা রাজ্যে, যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল তখন ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো মানে ত্রিপুরা রাজ্যে একটা সুন্দর একটা উজ্জ্বল দেখেছি হসপিটালের মাধ্যমে, কিন্তু সেটা যখন সুদীপবাবু যখন স্বাস্থ্য দপ্তরের থেকে স্বাস্থ্য সরকার তখন ত্রিপুরা স্বাস্থ্য ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা রাজ্যে ভেঙে চলচল হয়ে গেছে, কারণ এখন ত্রিপুরা রাজ্যের হসপিটালে গেলে ওষুধ নাই, প্যারাসিটামল নাই, অনেক কিছুই নাই, কারণ সুদীপবাবু বুঝেছে কারণ এখানে যাই আর লাভ হবে না, কারণ আগামী দিনে সুদীপবাবুর একটা ত্রিপুরা রাজ্যে একটা যে সুন্দর একটা আলো দিশা রয়েছে সেই আলো দিশার মধ্যেই থাকবে, কারণ বিজেপির যে সেই প্রতিশ্রুতি ত্রিপুরা রাজ্যে কোনোদিন পালন করতে পারবে না, কারণ ভবিষ্যতেও করতে পারবে না, কারণ আমরা দেখলাম সারা ভারতবর্ষের মাধ্যমে 2014 সাল থেকে 2021 সালে আসার পর থেকে ত্রিপুরা ভারতবর্ষের একদম পরিকাঠামো সমস্ত কিছু চুরমার হয়ে গিয়েছে, কারণ সমস্ত কিছু যেখানে বেকারের সংস্থা কর্মসংস্থা রেল টেল বিমা সমস্ত কিছু বেসরকারীকরণ, এলআইসি সহ বেসরকারীকরণ হয়েছে, কারণ সেটা দেখার পরে সুদীপবাবু বুঝেছে না আমি সেটাতে থাকার দরকার নেই, কারণ সুদীপবাবুর আগামী দিন একটা ভবিষ্যৎ, কারণ ত্রিপুরা যে বিজেপি যে ধ্বংস হয়ে যাবে সেটা বলার অপেক্ষা থাকে না, কারণ সবের মুখে একটা কথাই বলছে ত্রিপুরা রাজ্যে বিজেপি যে আশা প্রত্যাশা নিয়ে এসেছিল সেটাকে সব
জল রেলবি যেখানে সুবিধা বা আগামী দিনে তার জন্য কোনো সেবা করার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবং তারা আগামী দিনে ত্রিপুরার যে একটা সুন্দর আলো থাকবে আমরা আশা করি সেই আলো আশার আলোর মাধ্যমে সুবিধা ত্রিপুরার জনগণের আশা প্রত্যাশা পূরণ করবে সেটাই বলবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। যেখানে বিধায়ক বৈঠকে উপস্থিত থাকতে বা উপস্থিত হওয়ার উদ্দেশ্যে গেলেন কিন্তু বৈঠক শুরু হওয়ার সময় তিনি নেই, এটা কি মানে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আজকে আলোচনার মধ্যে আমি একটা কথাই বলবো, 2018 বা সাধারণ নির্বাচনের আগে বিধানসভা সুদীপ রায় বর্মনকে নিয়ে টানে আছে মধ্যে ভারতীয় জনতা পার্টিতে সামিল করতে পেরেছিল, ওনারা তখন ছিলেন তৃণমূলের বিধায়ক। সুদীপ রায় বর্মন একদিকে যেমন বাড়ি, অন্যদিকে বিপ্লব দেবের ওজন কিন্তু কম, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যদি ত্রিপুরা আসতে হয়তো সুদীপ বর্মন একা পরিবর্তনটা করতে পারতেন না, সেটা আমরা দেখেছি বারে বারে। তো আমার বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে সেন্ট্রাল কমিটিতে যেন সম্পদ থেকে শুরু করে প্রদেশ সভাপতি শুরু যারা আছে এই ইস্যুটাকে ধন্যবাদ, সঙ্গে থাকবেন। প্রশ্ন হচ্ছে তিনি বৈঠকের সময় প্রদেশ কার্যালয়ে গেলেন কিন্তু বৈঠকের সময় তিনি ছিলেন না, অথচ গতকাল দল এবং সংগঠনকে সংশোধন করার লক্ষ্য নিয়ে এবং সংস্কার আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে একটি সমান্তরাল বৈঠক করেছিলেন ঠিক সেই জায়গায় যখন দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে দলকে সংশোধন করার একটা সুযোগ ছিল বৈঠকের মধ্য দিয়ে, তখন তিনি ছিলেন না কেন? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার, বলুন। আপনাদের চ্যানেলটা আমি প্রতিদিন দেখি, আজকে আপনারা যে টপিকটা রেখেছেন টপিকটা হলো যায় বিতর্ক। আমার প্রশ্ন হলো আজকে 3.5 বছর হয়ে গেল যে রাজ্য সরকারটা আজকের মানে নিজেদের দলের কোন দলটাই তারা শেষ ইয়ে করতে পারছেন না, মানে ডাকতে পারছেন না, তারা মানুষের উন্নয়নটা কখন করবেন, মানুষের হয়ে কাজটা তারা কখন করবেন? রাজ্যের যদি দুই গোষ্ঠীর মধ্যে যদি এরকম যদি লাগালাগি থেকে থাকে তাহলে রাজ্যের সঠিক উন্নয়নটা কখন হবে? রাজ্যের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে সিপিআইএম দল বিভিন্ন রকম মিছিল মিটিং করা শুরু করেছে, বিভিন্ন আন্দোলন তারা তৈরি করছে, লাল ঝান্ডা ঢেউ উঠছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে, যেভাবে মানুষ লাল ঝান্ডা নিয়ে বেরোচ্ছেন বিপ্লব দেবেতে আতঙ্কিত হয়ে সিপিএম নেতা কর্মীদের বাড়ি ঘরে আক্রমণ করবেন নাকি রাজ্যের ওই যে 37 লক্ষ জনগণ আছে সেই 37 লক্ষ জনগণের সঠিক মঙ্গল আক্রমণ করবেন? রাজ্যের মধ্যে যে ভাব আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মধ্যে সেই যে বামপন্থ সরকার তাই আসছে সেই যে ক্ষমতায় রাজ্যের মধ্যে একটা নিশ্চিত মানুষ আসছে বুঝছে যে 25 বছরের বামপন্থ সরকার সেই রাজ্যের মধ্যে সঠিক ছিল, এই সরকারটাই আবার দরকার। নমস্কার, ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে গতকাল সমান্তরাল একটি বৈঠক যখন হয় সুদীপ রায় বর্মন সহ অন্যান্য সংস্কারপন্থী বিধায়ক এবং নেতৃত্বের উপস্থিতিতে, ঠিক সেই সময় বলা হয়েছিল দল এবং সরকার বিজেপি কর্মী সমর্থকদের কথা শুনছেন না, ঠিক আজকে যখন একটি কথা শোনানোর সুযোগ ছিল সমস্ত বিধায়করা যখন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের সামনে, ঠিক এই সুযোগটাকে কাজে লাগানোর আগে কেন তিনি বেরিয়ে এলেন, কেন বৈঠকে উপস্থিত ছিলেন না? তাহলে যে আশা নিয়ে তিনি প্রদেশ কার্যালয়ে প্রবেশ করেছিলেন কোথাও কি শুরুতেই হোঁচট খেতে হয়েছে তাকে, অভিমানে ফিরে এসেছেন দলীয় কার্যালয় থেকে? অথচ আশিস কুমার সাহা, দিবাচন্দ্র রাংখল যারা সংস্কারপন্থী বিধায়ক যাদের গতকাল এই বৈঠকে দেখা গিয়েছিল তারাও কিন্তু ছিলেন এই বৈঠকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বলতে চাই যে বিধায়ক সুদীপ রায় বর্মন বা যে সংস্থার পন্থী যে বিধায়করা আছে
যারা আসলে শুধুমাত্র ক্ষমতার জন্যই এখান থেকে ওখানে যাচ্ছে, এখান থেকে হয়েছে, রাজ্যের মানুষের যে করুণ পরিস্থিতি এটা সম্পর্কে তারা কিছু বলছেন। শুধু তারা তাদের একটা বিশ্বমন্ত্রী মন্ত্রিসভার স্থান পাওয়া এটা পেলে সব সন্তুষ্ট, কিন্তু জনগণ যে কত কষ্টে আছে সেটা তো আর কেউ বলছে না। যারা বর্তমান শাসকগুলো তারাও বলছে না, সরকার মন্ত্রীরাও বলছে না, কেউ বলছে না, শুধু মানুষ ক্ষমতায় ক্ষমতার জন্য সব লড়াই করছে। আমি তাদের আপনাদের মধ্যে তাদের কাছে এটাই অনুরোধ করবো যে মানুষ এখন পরিবর্তন চাইছে, সংস্কার নয় পরিবর্তন চাই। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, বাজারতে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, বর্তমান সরকারের যে অবস্থা দেখছি, সরকার থেকে টিকি রাখার জন্য কিন্তু মানে চাইবে সংস্কারপন্থী এদেরকে ধরে রাখার জন্য, কিন্তু সংস্কারপন্থীদের যেভাবে অপমান করেছে, রুলি গভর্নমেন্ট আমাদের সরকার সুবিধা গভর্নমেন্টের উপর যেভাবে এলিগেশন লাগিয়ে লাগিয়ে কেস এফআইআর করে যে অপমান করেছে, এটা মেনে নেওয়ার কথা না। আর সরকারের যে রকম কাজকর্ম এতে রাজ্যবাসী একটু মুহূর্তে সন্তুষ্ট নন। আগামী দিন ওনারা কি বার্তা নিয়ে যাবেন ভোট চাইতে পাওয়ার জন্য? ওনারা এখনই নিজে নিজে হারাই ফেলতে পারছেন, অতএব যেটা হচ্ছে তো ভালো তো হচ্ছে না। ওদেরকে ওনার চাইবে কি বিভিন্ন লোক লালচ দেখিয়ে সংস্কার মধ্যে দেখা যায় ওদেরকে কারো মিষ্টি মন্দিরে দেওয়ার জন্য। আগে দেখলাম সিগন্যাল দিল যে মন্দির সম্প্রসারণ হতে পারে, নতুন নতুন মন্দির তো হতে পারে, কেউ কেউ দেখতে পারেন, এগুলি লোক লাল দেখাবে, ললিপপ দেখাবে, দেখিয়ে ওদেরকে পার্টিতে রেখা রাখার জন্য, গভর্নমেন্টকে টিকে রাখার জন্য, চাইবে ওরা টিকে রাখার জন্য। কিন্তু এই রোগে যারা পা দেবেন, আমার মনে হয় ওরা ওই দেশে ভুল করবেন। হ্যাঁ, অতএব এইসব না করে শান্তি শৃঙ্খলা রেখে সরকারে চালান, সরকারে চালাক। মানুষ কিন্তু এখন সব বুঝে, সব জেনে গেছে, বুঝে গেছে আগামী দিন ভোটে ওরা কি 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 পাচ্ছে নিয়ে মানুষকে দেবেন ভোট চাওয়ার জন্য। ওদের কাছে ভাষা নেই, কোনো রাস্তা নেই। অতএব সংস্কারপন্থীদের ওদের বলছি, শান্তি সম্প্রীতি উন্নতির জন্য, মানুষের জন্য, রাজ্যের জন্য, উন্নতির জন্য কাজ করুন। হ্যাঁ, তাতে মঙ্গল হবে, সে যে দলের হোক, মানুষ কিন্তু এখন শান্তিটা উন্নতিটা উৎসব আছেন। আর বর্তমান সরকারের প্রকৃতি যতই সন্ত্রাস হবে, গভর্নমেন্টের কিন্তু ম্যাচ করা হবে, যত সরকার সন্ত্রাস হচ্ছে, অপোজিটের জন্য ভালো হচ্ছে আর সরকারের জন্য খারাপ হচ্ছে, মানুষ সবাই শান্তি চায়। হ্যাঁ, আর নেক্সট কিছু লোক আছে, ওরা দাঁড়ালি করা দাগা দাঁড়ালি, গোবিন্দ দাঁড়ালি, বালি দাঁড়ালি, আমি জানি ওই অভিচরণ অনেক কিছু জানি, নাম বলতে চাইছি না, সদর কোন কোন জায়গাতে আমি জানি বুঝছি কোথায় কি গাঁদা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো সেই কথা নেই, এটাই বলছিলাম যে সংস্কার বলতে বলছি, আপনার লোকের পা না দিয়ে আপনাদের আপনারা কাজ করুন, এদিকে অপমান সহ্য করা যায় না, মানুষের অপমান সহ্য করা, মানুষের জন্য আপনার কাজ করুন, মানুষ আপনাদের পাশে আছে, আপনি যে ধরতে যান যে গাড়ি থেকে করুন। আজকে দেখলাম সুদীপ বাবু মহত গেলাম গিয়েছেন, কিন্তু মিটিং অ্যাটেন্ড করেনি, আমি অনেক স্বাগত জানি এদের জন্য, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। তাহলে যে বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছিল দলকে বাঁচানোর জন্য, এখন অনেক সময় রয়েছে সরকারকে আরো একবার জনমুখী করে তোলার জন্য যে বক্তব্য রেখেছিলেন গতকাল, আজকেই সেই দলীয় কার্যালয়ে বৈঠক থেকে কেন বেরিয়ে এলেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। জামাই শ্বশুরবাড়ি যাওয়ার আগে অভিমান করে না, উনি ওই রকম অভিযান করেছেন, বুঝলেন? টিভির সাউন্ড বাড়ানো তাই বিচ্ছিন্ন হয়ে গেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম দাদা, বলুন। যেটা বেরিয়েছে আজকে, কাল তো দেখলাম তাই প্রোগ্রাম করেছে, তো টাইমে বেরিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় বিজেপির যে চালটা চালছে সুদীপ বর্মনকে মাথায় রেখে ওরা দেশের গোটা পার হচ্ছে। সুদীপ বর্মন যেটা ভুগি গেছে, আমার মনে হয় সুদীপ বর্মন যদি ওখানে ওখান থেকে বেরিয়ে এসে অন্য পার্টির সঙ্গে ঢুকে, পার্টির নাম বলবো, বিভিন্ন পার্টির সঙ্গে ঢুকে মনে হয় ওনার সরমানটা থাকবে। মানে উনি যে ডাক্তারের যে প্রশাসনটা যে চালিয়েছে মেডিকেলটা, উনি খুব সুন্দরই চালিয়েছে,
ওনা কিন্তু ওনার পরে অনেক লজ্জা ভোগ করতে হয়েছে মন্ত্রিসভার আমার থেকে। উনি মনে হয় আমার যেটুকু উনি এখান থেকে বেরিয়ে গেলে মনে হয় একটু ওনার শান্তি আসবে, উনি একটু সুখটা বাস করতে পারবে। মানে উনি মনে হয় না যে গতির পাগল, উনি যদি গতির পাগল মনে হতো তাহলে উনি অনেক আগে বেরিয়ে নিতে পারত। কিন্তু ওনাকে লুপ দেখিয়ে দেখিয়ে এখানে মানে খেলাটা খেলছে। আজকে উনি যে জায়গাতে বেরিয়ে গেছে ওটা মনে হয় উনি ভালো কাজই করছে। নমস্কার দাদা, রাখছি, ধন্যবাদ। এখানে একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন, সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া ছিলেন, প্রদেশ প্রভারী বিনোদ সোনকর ছিলেন, অজয় জাম্বল ছিলেন, ফণীন্দ্রনাথ শর্মা ছিলেন। তাদের উপস্থিতিতে যে বৈঠকে বিধায়করা উপস্থিত হয়েছেন, সেই বৈঠকে উপস্থিত হবার উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে গেলেন, কিন্তু বৈঠক শুরুর সময় তিনি সেখান থেকে চলে এলেন, যা থেকে আরো একবার বিতর্ক উস্কে দিচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার প্রসঞ্জিৎ দা, আমি চরিলাম থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে আমরা দেখলাম যে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমানে ভারতীয় জনতা পার্টির বিধায়ক, হেভিউট বিধায়ক এবং রাজ্যের জননেতা শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মণ মহোদয় বৈঠক থেকে বেরিয়ে গেলেন। তো সে প্রসঙ্গে আমি বলতে চাই যে উনি আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতির আকাশে সূর্য সমান একজন ব্যক্তিত্ব, যার আলোয় আলোকিত হয়ে রাজ্যে 25 বছর বিরোধী শক্তি আস্তে আস্তে তাদের শক্তি বাড়িয়ে সিপিএম এর মতো একটা জগদ্দল পাথরকে ত্রিপুরা রাজ্য থেকে উৎখাত করে বর্তমানে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। আজকে উনার মতো একজন নেতৃত্বকে, যার পরিচিতি, যার গুরুত্ব রাজ্যের সমতল পাহাড় গ্রাম শহরে সমভাবে বিরাজমান, উনাকে বারবার অপমান করা হচ্ছে। উনি স্বপ্ন দেখিয়েছিলেন যুবকদের যে নির্বাচনের সমস্ত প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করে 23-এর নির্বাচনে আমরা আবার ঝাঁপাবো, আবার ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনরায় ক্ষমতায় আনব। উনি সেই দিকে লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টিটা যাতে আরো সুন্দরভাবে চলতে পারে, সংগঠিত ভাবে চলতে পারে, সরকার যাতে স্মুথলি কাজ করতে পারে, তার জন্য কতগুলো সংস্কারের দাবি করেছেন। তার সংস্কারের দাবিগুলো উনার ব্যক্তিগত স্বার্থের জন্য না, ছিল না। উনি চেয়েছেন রাজ্যের বেকাররা যাতে চাকরি পায়, 10,323-এর যাতে একটা গতি হয়, তেমনি রেগার শ্রমিকরা যাতে 340 টাকা মজুরি পায়। উনি বিভিন্ন স্বপ্ন দেখে স্বপ্নগুলোকে বাস্তবায়িত করে যাতে রাজ্যের মানুষকে সেবা দিতে পারেন, তার জন্য উনি সংস্কারের দাবি করেছিলেন। কারণ বর্তমানে আমি নাম নেব না, কারণ যেহেতু রাজনীতি করি, রাজনীতিতে কারোর নাম নিয়ে অ্যাটাক করাটা একটা শুভনীয় না। আমি যদি একটা দৌড় প্রতিযোগিতায় একটা ঘোড়াকে নামাই, ঘোড়াটা যদি বিকলাঙ্গ হয় তার প্রতি আমার মায়া থাকতে পারে, কিন্তু আমাকে ভাবতে হবে এই ঘোড়া দিয়ে আমি রেসটা জিততে পারবো না। রাজনীতি যেটা বর্তমানে সেটা হচ্ছে কি রেসের মতো, আর আমাদের যিনি বর্তমান কর্ণধার উনি সেই ল্যাংড়া ঘোড়ার মতো, যার দ্বারা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হচ্ছে না। ত্রিপুরা রাজ্যের ছেলেরা মেয়েরা যুবকরা 10,323 থেকে শুরু করে বৃদ্ধ বণিকা সবাই বঞ্চিত। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। প্রশ্ন হচ্ছে, বৈঠকের উদ্দেশ্যে প্রদেশ কার্যালয়ে গেলেন, কিন্তু বৈঠক শুরু হবার আগে তিনি চলে এলেন, সেটা কি মানে, কি বার্তা ছড়াচ্ছে, কতটা বিতর্ক উস্কে দেওয়ার জন্য যথেষ্ট? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি বিলোনিয়া থেকে বলছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। হ্যাঁ দাদা, বলছি বিতর্ক ব্যাপারটা ঠিক আছে, আমরা মানছি সুদীপ বাবু ঠিক আছে ভ্যালু আছে, কিন্তু সুদীপ বাবু একা তো ত্রিপুরা রাজ্যে পরিবর্তন আনতে পারেনি, ঠিক আছে। ওনার ভোট ব্যাংক আছে আগরতলা শহরের মধ্যে, ঠিক আছে, কিন্তু ওনার আগরতলার বাইরেও তো বিজেপিকে মানুষ ভোট দিয়েছে, তার কারণে বিজেপি জিতেছে। হ্যাঁ, এখন উনি কি জন্য মিটিং এ সরাসরি যায়নি বা পার্সোনাল মিটিং করেছে কি না, এটা তো ওনার মনের ব্যাপার। যদি উনি পার্সোনালি যদি কোনো সাংবাদিক সম্মেলন করে বা আপনাদের চ্যানেলে এসে বলে, তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষ জনগণ জানতে পারবে, কারণ ওনাকে নিয়ে এখন পুরো রাজনীতিটা চলছে ওনার উপরে, ত্রিপুরা রাজ্যের বেসিক্যালি ওনার উপরে সবকিছু নির্ভর করছে, সবকিছু না বলতে গেলে 50%, কিন্তু শুধু উনি ওনার দ্বারা তৃণমূলের হয়ে ক্ষমতায় আসা বা বিজেপির ক্ষমতায় আসা এটা সম্পূর্ণ ভুল। আর উনি বিজেপি ছেড়ে চলে গেলে বিজেপি পাল্টে যাবে এটাও ভুল। হয়তো ওনার ভোট ব্যাংক আছে, ঠিক আছে, কিন্তু আগরতলা শহরের মধ্যে, শুধু আগরতলা দিয়ে তো আর ত্রিপুরা রাজ্যের চেঞ্জ হয়নি। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে বিজেপি আসার মুখ্য মানে মুখ মানে যেটা পেজ ছিল সেটা হলো বিপ্লব দেয়। আর সবচেয়ে বড় কথা হলো যারা টিএমসি টিএমসি মানে চিৎকার চেঁচামেচি করছে, টিএমসি হলো
সিপিএমের লক্ষ্মীর ভান্ডার যেটা এখন পশ্চিমবঙ্গে চালু আছে। কারণ যারা আগে সিপিএম বিরোধী ছিল, কংগ্রেস বা অন্য দল ছিল, তারা এখন বিজেপি হয়ে ক্ষমতা দখল করেছে। আর সিপিএম গুলো সব তৃণমূল, যারা মানে সিপিএম গুলো যাচ্ছে তৃণমূলে, তাহলে ঘুরে এবারে যদি বিজেপি চেঞ্জ হয় তাহলে সিপিএম আবার ক্ষমতা আসবে না। তো সিপিএম কে আর ক্ষমতা থেকে সরিয়ে কি লাভ হলো? সিপিএম কে সরিয়ে বিজেপি কে আনলো বাম বিরোধী করার জন্য। তো এখন যদি তৃণমূল আসে, তৃণমূলটা তৃণমূল আর সিপিএম ঘুরে ফিরে এক কথাই হইব। যে সুদীপ রায় বর্মণ গতকাল বৈঠক করেছেন পৃথকভাবে, যে বৈঠকে বৈঠকের উদ্দেশ্য ছিল যে দলের সংস্কার ফিরিয়ে আনা, সেই সুদীপ রায় বর্মণ আজকে বৈঠকে উপস্থিত ছিলেন না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমার নাম বিশ্বদত্ত, আমি বলছিলাম যোগেন্দ্র আগরতলা থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম কি, আমরা পরিবর্তন চেয়েছিলাম, খুব ভালো একটা ইয়ের জন্য আমরা পরিবর্তন, সিপিএম 25 বছর ইয়ে করেছিল, তাই পরিবর্তন চেয়েছিলাম। চাওয়ার পরে দেখলাম কি, একদম ওরা যা ছিল ওরা ওর থেকে অনেক বেশি হয়ে গেছে। আর সুদীপ রায় বর্মণ, ওনার মোদের ব্যাপারে বলবো, উনি এতটা মানে স্বাস্থ্য শিবিরে এত ভালো কাজ করেছিল, ওনাকে স্মরণ কি দরকার ছিল? আজকে যারা ছিল 25 বছর তারা আমাদের উপরে আঙ্গুল ওড়াচ্ছে, বলছে যে দেখ কেমন লাগে স্বর্ণযুক্তের হীরা, এখন কাইল্লা জিরা, আমাদের কিরকম লাগছে এখন? ধন্যবাদ। তাহলে যে সংস্কার তিনি চেয়েছিলেন, সেই সংস্কারের কি কোথাও আর আশা নেই, নাকি সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ার পর তিনি বৈঠকে উপস্থিত থাকেননি? নমস্কার, কে বলছেন? নমস্কার 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 বলুন। আমি বিরোধী থেকে বলছি। আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে, হ্যালো, হ্যাঁ শুনছি বলুন, মিডিয়ার মাধ্যমে আমি TV24 কে এত ভালো বিভিন্ন প্রোগ্রাম করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনাকে ধন্যবাদ জানাই ব্যক্তিগত পক্ষ থেকে। আজকে যে প্রোগ্রাম গুলো হচ্ছে আর এর মধ্যে যে আজকে বিতর্ক যে অনুষ্ঠানটা আপনারা করছেন, এর মধ্যে দেখা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় বিভিন্ন বৈঠক রাজ্য রাজনীতি নিয়ে। আমরা বিগত দিনে দেখেছি এই রাজ্যের মধ্যে সুদীপ রায় বর্মণের একটা প্রভাব রয়েছে। বন্ধুর নাম সুদীপ দিয়ে যে কাজটা করেছে উনি পুরুতিপুর রাজ্যের মধ্যে, করোনা এফেক্ট যে মানুষগুলো ছিল ওদের পরিবারের পাশে যতটুকু খবর পেয়ে দাঁড়িয়েছে, ওদের পাশে গিয়েছে, বিভিন্ন সময় ওদেরকে আর্থিক ভাবে সাহায্য করেছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গার মধ্যে কোভিড এর জন্য যাদের ব্যবসা বন্ধ, ওদের পরিবারে পড়ালেখার জন্য বিভিন্ন আর্থিক সাহায্য করছে, বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত দিনে আমি একটুভাবে শুনতে পেয়েছি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গার মানুষ, কিছু কিছু মানুষ বলে নাকি শুধু আগরতলার মধ্যে পাওয়ার আছে, অন্য ওখানে নেই। তাহলে বন্ধুর নাম সুদীপ নামে পুরুতিপুরার মধ্যে যারা কাজ করলো ওরা তো সুদীপ বর্মণের অনুগামী। তো আমরা এখান দিয়ে বলতে গেলে দেখা যায় সুদীপ রায় বর্মণের অনুগামী পুরুতিপুরা রাজ্যের মধ্যে রয়েছে, ফলোয়ার্স পুরুতিপুরা রাজ্যের মধ্যে রয়েছে। আর আপনি হয়তো আজকে লক্ষ্য করেছেন ত্রিপুরা খবর নামে একটি সংবাদপত্রের মাধ্যমে দেখতে পেয়েছি, এই যে বনমালীপুর এলাকা যেখানে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, সেখানে মন্ডল সভাপতি নাকি পদত্যাগ করেছে, প্রাক্তন মন্ডল সভাপতি, মন্ডল সভাপতি নন। যে বিষয়টা নিয়ে যে আমরা আলোচনা করছি, সেখানে স্বাভাবিকভাবে একটি বিতর্ক উসকে দেওয়া হয়েছে, যে বিধায়ক নিজে দল এবং সরকারের সংস্কার চেয়েছে দীর্ঘ বেশ কয়েক মাস ধরে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঠিক আজ যখন কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক হচ্ছিল, দল এবং সরকারের সংস্কার আনার সুযোগ ছিল, ঠিক এর আগে তিনি কেন বৈঠক ছেড়ে চলে এলেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, টিভির সাউন্ড মিউট করতে হবে। প্রথমত জানাই আপনাদের চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের মধ্যে এইমাত্র আছে একমাত্র চ্যানেল আছে TV24। আজ ত্রিপুরা রাজ্যে জনগণ চাইছে এখন সুদীপ রায় বর্মণ এবং জননেতা সুবল ভৌমিক নেতৃত্বে সরকার সরকার গড়ুক, তৃণমূল সরকার। নমস্কার। নমস্কার, কি বলছেন? হ্যালো প্রশান্তজিৎ দা, নমস্কার, আমি উদুবুদ থেকে বলছি দাদা। হ্যাঁ বলুন। বিতর্ক আজকে দেখেন, আমরা সুদীপ রায় বর্মণের যে সাবজেক্টটা নিয়ে টিভিতে দেখতেছি কালকে থেকে,
উনি কালকে কম বেশ একটা ভালো জনসভা করেছিলেন তুলসীপতি স্কুলের মধ্যে, এবং সংস্কার পন্থীদের নিয়ে অনেক কথাবার্তা বলছেন। আজকে দেখা গেল উনি বিজিবির কার্যালয়ে গিয়েছেন, কিন্তু কালকের মতো এমন হুঙ্কার দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সামনে উনি কিন্তু সংস্কার পন্থী যারা আছেন তাদের অভাব অভিযোগটা কিন্তু তিনি তুলতে তুলে ধরতে পারেননি। উনি কি করলেন, বিধায়কের মিটিং এ যোগ না দিয়ে বেরিয়ে এসে বললেন, সেটা তো হয় না। আজকে আমরা ওনাকে সম্মান করি লড়াকু লিডার হিসাবে ত্রিপুরা রাজ্যের এবং আইকন হিসাবে। একটা জিনিস হলো কিটা, ওনার সংস্কার পন্থীর দলের সুবিধা অসুবিধা যদি কেন্দ্রীয় নেতৃত্বের সামনে ওই দিনের মতো তুলনা ধরেন তাহলে ওনার কি গুরুত্ব আছে? আমার তো মনে হয়নি যে ওনার এই দলের মধ্যে কোনো গুরুত্ব আছে বা থাকবে। আজকে তো পরিষ্কারই বলে দিল সভাপতি পদ পরিবর্তন হবে না, তাহলে ওনাদের আর কি গুরুত্ব থাকবে? দাদা ওনার এখনই চিন্তাধারা করা উচিত কি করবে এই দলে থাকলে দাদা ওনার মৃত্যু অনিবার্য রাজনৈতিক দিকে। এটাই আমার বক্তব্য, এটাই নমস্কার দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। গতকাল যেভাবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে বিক্ষুব্ধ দলীয় কর্মীদের উপস্থিতিতে একটি বৈঠক সমান্তরালভাবে হয়েছিল, যে বৈঠকে দল এবং সরকারকে সংস্কার বা দল এবং সরকারের সংস্কারের উদ্দেশ্যে কথা বলা হয়েছিল। যে বৈঠক থেকে তিনি বলেছেন যে বিজেপি দল ছাড়ার কোনো সুযোগ নেই, এখনও অনেক সময় রয়েছে সরকারকে সঠিকভাবে পরিচালনার। ঠিক এই সুদীপ রায় বর্মন আজ বৈঠকের আগে ফিরে এলেন। নমস্কার, কে বলছেন? মনে হয় তুরুপের গাছটা খেলে ফেললেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি বন্ধুবাবু থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে বিধায়করা যে মিটিং ছিল এই মিটিংয়ে কিন্তু বিধায়করা মনে করছিল সুদীপবাবুর মাথাতে টুপি বরাবে। সুদীপবাবু আগে বুঝে গেছে যে আমার মাথা কেন্দ্রীয় মন্ত্রী যে আসলো টুপি বরার জন্য এখন ধরছে ত্রিপুরার বিধায়করা হচ্ছে আমার টুপি বরার জন্য, আমি টুপি বলবো না। সুদীপবাবু বুঝেছেন টুপি বলার জন্য আমাকে এনেছে এখানে। আমি মনে করি সুদীপবাবু যা করছে ঠিকই করছে। ধন্যবাদ। তাহলে এমন কি আভাস পেলেন দলীয় কার্যালয়ে প্রবেশ করার পর, যাতে করে তিনি বৈঠকে অংশগ্রহণ করলেন না? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বিতর্ক ছিল, বিতর্ক আছে, বিতর্ক থাকবে। এই বিতর্কের মধ্যে যদি কাজটা করতো রাজ্য সরকার মানুষের জন্য তাহলে কাজটা খুব সুন্দর হতো। সরকার তা না কাজ না করে কিন্তু সঠিক একটা বার্তা দিতে পারছে না মানুষের মধ্যে, যাতে মানুষের মধ্যে একটা সরকার বিরোধী হাওয়া বইছে। এবং রাজ্যের মধ্যে বিগত দিনে মানে সাড়ে তিন বছরে বা চার বছরে রাজ্যের মধ্যে বিপ্লবের সরকার, রাজ্যের মধ্যে গেট উত্তীর্ণ শিক্ষক ছাড়া আর একটা চাকরি দিয়েছে বলে আমাদের অন্তত জানা নেই। তো আগামী দিনে কি করবে এটা আমি জানি না। যদি এইরকম দ্বন্দ্ব যদি চলতে থাকে তাহলে কিন্তু রাজ্য সরকারটা আগামী দিনে পতনের দিকেই যাবে। রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকার কিন্তু টিকবে বলে মনে হয় না রাজ্য সরকার। এবং রাজ্যের মধ্যে যে বিরোধী দল বামপন্থ রয়েছে তারা এখন যেভাবে মাঠে ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে তারা বিভিন্ন জায়গাতে বামপন্থের দিকে মানুষ ভিড়ছে। আজকেও দেখলাম কন্ডাছড়াতে কিছু ফ্যামিলির লোক সরকারকে চিন্তান করেছে। আগামী দিনেও যেভাবে মানুষ বামপন্থের দিকে ঝুঁকছে বামফ্রন্টের কোন নেতা কিন্তু অন্য কোন দলের দিকে দিচ্ছে না। সেদিন দেখেছিলাম বিরুনিয়াতে লাল দেব তাকে বলে, আজকে দেখলাম মোহনপুরি। নমস্কার, ধন্যবাদ। এমন কি পরিস্থিতি সৃষ্টি হলো প্রদেশ কার্যালয়ে যাওয়ার পর, যে বৈঠকের উদ্দেশ্যে গিয়েছিলেন সে বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না, সে বৈঠক শুরু হওয়ার আগেই তাকে বেরিয়ে আসতে হলো। তাহলে গতকাল যে চেষ্টাটা তিনি করেছেন দল এবং সরকারের সংস্কার আনার জন্য,
ঠিক তার পরের দিনই তিনি বৈঠক এড়ালেন। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি দাদা। হ্যাঁ বলুন। বিতর্ক, এই গভর্নমেন্ট যতদিন থাকবো ততদিন বিতর্ক থাকবো এবং ধোকাবাজিও থাকবো। আপনারা জানেন না, আমি একটা কথা বলি, আমি যে এই পার্টির থেকে ভালো ভালো মানে পদে আসিল এইরকম লোক, যেমন মনে করেন আমি কই যাচ্ছি যে মোর্চা আছে রাজ্য কমিটি সহ সভাপতি, এরকম এক দুজন স্বইচ্ছা তারা দল ছেড়ে দিয়ে গেছে। হ্যাঁ, এটা আমার কাছে রেকর্ড আছে, আপনি শুনবেন আর কদিন পরে। কারণ প্রথমেই এরা বুঝতে পারছে যে পার্টিটার পরিস্থিতি ভালো না, ধোকাবাজি দিব। তা আমি ব্যক্তিগত ভাবে আমি মনে করি, আমি যদি মনে করেন আমি যদি সুদীপ বাবুর জায়গায় থাকতাম, পার্টি আমার লগে ঠিক ব্যবহার করতেছে, আমি ঠিকই ব্যবহার করলাম বলে পার্টিটার বিরুদ্ধে। আমি মন্ত্রী আশা করলাম নইলে, এমএলএ আশা করলাম নইলে, দল তো অনেক আছে, সুদীপ বাবুর চাহিদা তো আছে, এটা মানেন না মানেন ওনার কিন্তু একটা চাহিদা আছে, মানুষে ওনারা মানে, হয়তো সিপিএম পার্টিতে যাইতে পারবে না, এটাও সত্যি কথা। তাছাড়াও কংগ্রেস আছে, তৃণমূল আছে, ওদের ভবিষ্যতে নতুন দলও হইতে আছে ত্রিপুরাতে, যে কোনো দলে উনি যাইতে পারেন। তো ওনার সাথে যে কার্যকলাপ করতেছে সরকারটা, সরকারের সরকারের প্রতি ওনার কার্যকলাপ করা উচিত। উনি যদি মনে করে যে আমার মন্ত্রিত্বের দরকার নেই, আমি সাধারণ বিধায়ক হইয়া বিধায়ক পদটা আছে, বিধায়ক হয়ে আমি সরকারের বিরুদ্ধে, সরকার আমার লগে যে আচরণ করতেছে আমি সরকারের বিরুদ্ধে সেই আচরণ করুন, সেটা যদি করতো আজকাল সুদীপ বাবু, আমার মনে হয় ওনার যে পরিস্থিতিটা আজকাল বিজেপি করছে, উনিও বিজেপির পরিস্থিতি এরকম করতে পারতো। তবে বিতর্ক দেখবেন হয়তো সরকার, তা আমার ব্যক্তিগত ভাবে আমি কই, বাকি দেড় বছর ওদের কাটানো যে কত কষ্ট হবে এই খালি শুরুয়াত। তবে ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে দল বা দলের অভ্যন্তরে যে বিবাদ বা বিতর্ক সৃষ্টি হচ্ছে, যে অভিযোগ, যে ক্ষোভের দানা বাঁধছে এবং সে বিক্ষুব্ধদের মধ্যে প্রায় প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের বিক্ষুব্ধ দলীয় কর্মী সমর্থকরা গতকাল পৃথকভাবে একটি বৈঠক করেন, সেই বৈঠকে একেবারে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন। ঠিক তার পরের দিন যখন কেন্দ্রীয় নেতৃত্বরা এই রাজ্যে এলেন, সেখানে প্রত্যেকটা পদমর্যাদায় যারা যারা রয়েছেন নেতৃত্বের সঙ্গে কথা বলছেন, বিধায়কদের সঙ্গে কথা বলছেন, ঠিক এই জায়গায় দলে কি প্রকৃত অর্থে সংস্কারটা চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব? তাহলে যারা সংস্কারের পক্ষে সওয়াল করছেন তাদেরকে গুরুত্ব দেওয়া কি হচ্ছে? যদি গুরুত্ব দেওয়া হয়ে থাকে তারপরেও কি বৈঠক এড়ালেন সুদীপ রায় বর্মন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন স্যার। এই কমিউনিস্ট পার্টি স্যার প্রতি বছর তারা যে তাদেরকে যে চেঞ্জ করছে স্যার, একবার তৃণমূলে গেছে, কংগ্রেসে গেছে স্যার, তৃণমূলে গেছে স্যার, আবার স্যার বিজেপি সরকার স্যার আবার আইছে স্যার, কখন স্যার আবার বিজেপি সরকার চেঞ্জ করলে স্যার আবার তারা আবার ঘুরে ঘুরে ঘুরতেছে স্যার, এটা কি স্যার? আজ থেকে কয়েক মাস আগে দিল্লিতে অবস্থান করেছিলেন সংস্কারপন্থীদের চার বিধায়ক, একেবারে সর্বভারতীয় সভাপতির সঙ্গেও তারা মিলিত হয়েছেন, বৈঠক করেছেন, নালিশ জানিয়েছেন দল এবং সংগঠন সরকার সঠিকভাবে চলছে না বলে। ঠিক তারপর বিএল সন্তোষ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব এসেছেন, প্রত্যেক মোর্চা এবং প্রত্যেক শাখা সংগঠনের পদমর্যাদাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর পুনরায় বেশ কয়েকটি মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আরও একবার সংস্কার আনার উদ্যোগে বৈঠক হচ্ছে, ঠিক শেষ রক্ষা কি হবে সেই বৈঠকে, নাকি এরপর আরও একবার এই ধরনের বৈঠক দেখা যেতে পারে, নাকি এটাই একেবারে শেষ নির্বাচনের আগে সাংগঠনিক শেষ বৈঠক? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দিলাম মধ্যে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, যেটা বলছেন যে বিতর্ক, হ্যাঁ এখানে সুদীপ রায় বর্মন নিয়োজিত এই দরবার, কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে এসে যেভাবে তিনি বিজেপি কে এগিয়ে নিয়েছেন, কিন্তু এখন বিজেপি থেকে ছেড়ে তৃণমূলে গিয়া তেমন কি পারবেন কিনা এটা সন্দেহ আছে, কারণ তৃণমূল কিন্তু সরকার ছিল না তখন। তৃণমূলে যাচ্ছেন বলে এখনো পর্যন্ত তো কোনো ঘোষণা নেই, এমনকি গতকাল যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন তৃণমূল নিয়ে, তখন তো তিনি বললেন যে তৃণমূল নিয়ে প্রশ্ন কেন, তিনি তো বিজেপির জন্য বৈঠক করছেন,
সুতরাং তিনি তৃণমূলে যাচ্ছেন বা যাবেন এই ধরনের বিষয় এখনো পর্যন্ত আমাদের জানা নেই। হতে পারে যাবেন, হতে পারে যাবেন না, কিন্তু আজ যে প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে আপনাদের কি মতামত? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি দিল্লি আমার থেকে বলছি। হ্যাঁ বলুন স্যার। আমার মনে হয় সুদীপ বাবুকে আর দেরি না করে এখনই দল ত্যাগ করা প্রয়োজন এবং দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া প্রয়োজন। আগামী দিন আমরা সুদীপ বাবুকে তৃণমূলের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিজেপির পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে, যদিও এখন বিজেপি ঘর গোছাতে চাইছে, কিন্তু ঘর আর গোছানো যাবে না, এটা শেষ হওয়ার খেলা শুরু হয়ে গেছে। দেখেন আর বনমালীপুর মুখ্যমন্ত্রীর এরিয়ার প্রাক্তন মন্ডল সভাপতি চলে আসলেন তৃণমূলে, আস্তে আস্তে যারা বিক্ষুব্ধ আছেন বিজেপির সব তৃণমূলে চলে আসলেন। এমনকি সুদীপ বাবু যদি পুরো টিমটা নিয়ে একসাথে চলে আসেন তাহলে তৃণমূল একদম পুরো অক্সিজেন পেয়ে যাবেন এবং আরো তাড়াতাড়ি ফার্স্ট এগিয়ে যাবেন এবং আগামী দিন নতুন দল হিসাবে রাজ্যের মানুষ তৃণমূলকে দেখতে চাইছেন। খেলা শুরু হয়ে গেছে, খেলা হবে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। সুদীপ বাবু মিনিস্ট্রি পাক না পাক, উনি এরকমই একটা পার্সোনালিটি যে যে কোনো জায়গাতে গেলে, উনি যে কোনো পার্টির থেকে গেলে উনি উইন হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো বিজেপি পার্টিটা যে ভাটপা, এটা আগেই জানতাম আমরা, ভবিষ্যতে দেশে আর আসবে না। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, বলছেন জি, যা সালগড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বিতর্ক, বিতর্ক তো হবে, আজকে সাড়ে তিন বছর চার বছর হয়ে গেল, বিতর্ক হবে। কারণ সুদীপ রায় বর্মণ আগে ছিল তৃণমূল, পর এরপরে ছিল কংগ্রেস, কংগ্রেসের পরে ছিল তৃণমূল, তৃণমূলের থেকে এখন এসে বিজেপি, বিজেপি থেকে কোনো স্থান পেয়নি। আজকে প্রদেশ কার্যালয়ে দেখলাম উনি ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু মিটিং সুরা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে আসছেন, দেখলেন ওনার কোনো স্থান নেই। তো ইত্যাদি আজকে কালকে প্রোগ্রাম করলো, তো তাই নাকি কি করতে আছে, তাই না? তো কোনো স্থানই নেই, আসলো কংগ্রেস, আসলো তৃণমূল, এখন হইলো বিজেপি, এখন কোন দলে যাবে উনি স্থান পাচ্ছেন না। কারণ চার বছর হয়ে গেল, কোনো ত্রিপুরাতে কোনো 37 লক্ষের কোনো কাজ নেই, খাদ্য নেই, কিচ্ছু নেই, কারণ পাহাড়ে কোনো কিচ্ছু নেই। আপনারা দেখুন, গিয়ে দেখুন, একমাত্র এটার উপায় হলো গরিবদের বাঁচানোর জন্য হইলো বামপন্থী সরকার। পুনরায় 37 লক্ষ ত্রিপুরাবাসী যদি বামপন্থী আবার পুনরায় ক্ষমতা আসতে পারে, তাহলে দেখবেন দেশের উন্নয়ন কি হলো। তাদেরকে তারা তো কোনো দেশের উন্নয়নের কথা ভাবছে না, তারা তেয়ার টানাটানি করছে কে মন্ত্রী হবে, কে পদ বড় হবে, এগিয়ে থাকে। সুস্থ থাকবেন, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি খয়েক থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন দাদা, প্রথমত TV24 কে অনেক অনেক ধন্যবাদ। আজকের বিষয়টা হচ্ছে বিতর্ক, আপনাদের চ্যানেল এবং সুদীপ রায়ের বর্মণের সঙ্গে একটু মিলে যাচ্ছে। আপনাদের চ্যানেলের জনপ্রিয়তা বিশাল, মানুষের কাছে ভালো জিনিস পৌঁছানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু আপনাদের কেবল লাইনটা কেটে দিয়েছে। তদুরূপ সুদীপ রায় বর্মণ মানুষের ভালো দিক চিন্তা করেছিল, ওনাকে মন্ত্রী থেকে সরিয়ে দিয়েছে। বিজেপি দলে দেখুন আজকে রাজ্যের মধ্যে কি অবস্থা হয়ে আছে, ওনারা ভালো চাচ্ছে না, ভালো লোকের সম্মান দিতে যাচ্ছে না। সুদীপ রায় বর্মণ আমার মনে হয় আজকে এই MLA-দের মিটিং এ গিয়েছিলেন, গিয়ে কিন্তু প্রথম সারিতে দেখেছিলেন হাড্ডি বাঙ্গার এক মাস্টার আছে ML বাবু, আর একজন তালিবানি ML আছে। মনে হয় ওনাদেরকে দেখে উনি চলে এসেছেন, কারণ বিপ্লব দেবের ডাইন হাতে আছে তালিবান আর বাঁ হাতে আছে হাড্ডি বাঙ্গার মাস্টার। ওনাদেরই দেখি বিপ্লব দেবের ডাইন হাত বা মা দেখি সুদীপ রায় বর্মণ সন্তুষ্ট হয়ে উনি চলে এসেছেন, কারণ হাড্ডি বাঙ্গার মাস্টারের সামনে ওরা থাকতে পারবে না। ধন্যবাদ আপনাদের জেনে দিতে।
নমস্কার, কে বলছেন? আমি বলছিলাম দাদা। হ্যাঁ বলুন। সমস্যাটা ত্রিপুরা, এটা দিল্লি সমস্যা না, এটা ত্রিপুরা সমস্যা। তো ত্রিপুরার জনসাধারণ ঠিক করবে, কিন্তু সুদীপের বর্মন দিল্লি ওলার কাছে মাথা নত করবে না, সোজা কথা। আমরা ওনার পাশে আছি। নমস্কার, রাখছি, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে কইতেছিলাম। হ্যাঁ বলুন, শুনছি। অ্যাকচুয়ালি সুদীপ বাবু যদি মিনিস্টারি পা ফেলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে ভালোই হইব আর কি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমার কথা হচ্ছে যে সুদীপ রায় বর্মন আমার পার্সোনালি খুব ভালো লাগে। বোঝা গেল না কি বললেন। প্রশ্ন হচ্ছে, যদি প্রকৃত অর্থে দলের সংস্কার চেয়ে থাকেন, সরকারের সংস্কার চেয়ে থাকেন, তাহলে সংস্কারের উদ্দেশ্যে যে বৈঠক হচ্ছে সেখানে তিনি উপস্থিত থাকলেন না কেন? আবার কি এমন কোনো ইঙ্গিত তিনি পেয়েছেন যে বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে, সে বৈঠকে আসলে সংস্কার নিয়ে কোনো আলোচনা হবে না এবং সেই কারণে কি তিনি থাকতে চাইলেন না? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি বিতর্ক বিতর্ক থাকতেই পারে, এক বাবার বাবা সব বাস্তবের একবার দিয়ে দিতে পারে, সব কিছু সমাধান করে দিতে পারে না, পারে না, এটা তো নিজেরাই সমস্যা সমাধান করানো লাগে। কেন্দ্রীয় নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্বে কি আমাকে আমার মনে দুঃখ তারা বুঝে দিতে পারবো? তারা ধন্যবাদ। এমন কি পরিস্থিতি সৃষ্টি হলো যেখানে প্রদেশ কার্যালয়ে প্রবেশ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, কিন্তু বৈঠক শুরু হবার আগেই তিনি এড়িয়ে গেলেন সেই বৈঠক? তাহলে কি গুরুত্ব দেওয়া হয়নি তাকে, যা প্রত্যাশা নিয়ে প্রদেশ কার্যালয়ে প্রবেশ করেছিলেন সেই প্রত্যাশা পূরণ হয়নি? এমন কি ঘটনা ঘটলো যেখানে অভিমান করে তাকে সরে আসতে হলো? আদৌ কি অভিমানে সরে এসেছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, TV24। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছেন, বলুন। আজকের যে আমি পূর্ব মন্ত্রা থেকে শঙ্কর দাস বলছি। হ্যাঁ বলুন, শুনছেন? আপনি শুনছেন? হ্যাঁ শুনছি। হ্যাঁ বলুন। আজকের যে বিতর্ক TV24 মাধ্যমে যে বিতর্ক, বিতর্কটা কার সঙ্গে করবো? আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। যে প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছে সেই প্রসঙ্গটা হয়তো আপনি বুঝে উঠতে পারেননি, যারা বুঝতে পারছেন। নমস্কার, কি বলছেন? আমি সন্দীপ নগর দশ থেকে বলছি। হ্যাঁ বলুন। সুদীপ ভাই বর্মন তো দাদা আমার খুব ভালো একজন পার্টনার। টিভির সাউন্ড বাড়ানো ছিল তাই বিচ্ছিন্ন হয়ে গেছে ফোন লাইন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা নমস্কার, অ্যাকচুয়ালি আজকে যে বিশ্বনাথে আপনি বিতর্ক বলেছেন মিটিং এর ব্যাপারে, অ্যাকচুয়ালি এটাতে আপনি একটা কথা বলেছেন যে উনি আজ করতে পেরেছেন যে ওনার
আজকে মিটিং এর থেকে কোনো লাভ হবে না, যা হবার হয়ে গেছে এটা ধারণা করা হচ্ছে, মনে করা হচ্ছে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আমিও আপনার ওই ধারণার সাথে আমার সহমত পোষণ করছি। পাশাপাশি বলছি, অ্যাকচুয়ালি ঘটনা হলো কি, অনেক সময় অনেক মিটিং এ গেলে বা আলোচ্য বিষয় এই বিষয় হোক বস্তু হতে হবে, এর বাইরে কেউ বলতে পারবে। এই যদি বলে থাকে তাহলে তো ওনার কথার বক্তব্যটা যদি ওইখানে বা উনি ধারণা করেছেন বা একটা আন্দাজ করেছেন যে এখানে থেকে আজকে আমার কথার কোনো বা আমাদের কথার কোনো মূল্য আমরা পাবো না, তাই হয়তো উনি বেরিয়ে গেছে। আর এর অতিরিক্ত তো আমি আর বুঝতে পারছি। আর দু নম্বর কথা হলো কি, আমার একটি ব্যক্তিগত মত কি, উনি যদি এই দলের থেকে ওনার আশা আকাঙ্ক্ষা বা জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করতে না পারে, তাহলে ওনার বিকল্প রাস্তা চিন্তা ভাবনা করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। গতকাল যিনি দলের সংস্কার আনার উদ্দেশ্যে সারা রাজ্য থেকে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের একত্রিত করেছেন, যারা চেষ্টা করেছেন গতকালকে পর্যন্ত যে দল এবং সরকার যেন সঠিকভাবে পরিচালিত হয়, তাদের মধ্যেই অন্যতম এক বিধায়ক সুদীপ রায় বর্মণ। আজ যখন কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে যখন নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ ছিল, সেই সুযোগকে কাজে লাগালেন না, তার আগে তিনি এড়িয়ে গেলেন সেই বৈঠক। তার মানে কি, তিনি যখন প্রদেশ কার্যালয়ে প্রবেশ করলেন তখন কোনো একটা কারণে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলো যে তিনি নিজে অপমানিত বোধ করেছেন, অপমানিত বোধ করে তাকে চলে আসতে হয়েছে, ফিরে আসতে হয়েছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বিতর্ক অনুষ্ঠানে তো? হ্যাঁ বলুন। আমি বিশালগড় থেকে বলছি। হ্যাঁ শুনছি। হ্যাঁ দাদা, আমি বলছি যে এটা তো একটা পলিটিক্যাল প্রোগ্রাম না, আপনার যে বিতর্ক অনুষ্ঠানটা, এটার মধ্যে আমি দেখছি যে মানুষে সবাই যে যার যার যাকে সুদীপ রায় বর্মণকে সাপোর্ট করে, সুদীপ রায় বর্মণকে সাপোর্ট করে তারাই সুদীপ রায় বর্মণের পক্ষে বলে, যারা বিজেপি কে সাপোর্ট করে। বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে বা আজকের প্রসঙ্গ হচ্ছে যে তিনি বৈঠকের উদ্দেশ্যে গেলেন কিন্তু বৈঠকে ছিলেন না, এড়িয়ে এলেন, তার পেছনে কি কারণ থাকতে পারে? কোথাও কি অপমানিত হয়েছেন প্রদেশ কার্যালয়ে গিয়ে? কোথাও কি তিনি গুরুত্ব পাননি? কোথাও কি তার যে বক্তব্যগুলো রাখার কথা ছিল সে বক্তব্য নিয়ে আলোচনা হবে না তিনি আজ করতে পেরেছেন, নাকি তিনি এইভাবে একটি বিতর্ক উস্কে রাখতে চাইলেন শেষ পর্যন্ত? নয়তো গতকাল যিনি দলের স্বার্থে বৈঠক করেছেন বলে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, ঠিক তিনি কেন আজকে বৈঠকে উপস্থিত ছিলেন না যে বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত ছিলেন? চাইলেই তিনি দলের বিষয়ে আলোচনা করে এই বিষয়গুলো যেন সংস্কার করা যায়, দল এবং সরকারে কোথায় দুর্নীতি আছে, কোথায় ভুল বা ত্রুটিগুলো রয়েছে সেটা সংস্কার করতে পারতেন, সংশোধন করতে পারতেন, তার আগেই তিনি চলে এলেন। তাহলে কি কোথাও ধরে নিতে হবে যে কোনোভাবে এটা বুঝতে পেরেছেন যে তার বিষয়গুলো এখানে উত্থাপন করার সুযোগ নেই বা সুযোগ দেওয়া হবে না সুদীপ রায় বর্মণকে, কোন ঠাসা করে রাখা হবে বৈঠকে, তার আগেই তিনি চলে এলেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি সাবুদার বলছি। হ্যাঁ বলুন। আমি প্রথমে বলতে চাই, 2018 নির্বাচনের আগে ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি ছিলেন বিপ্লব কুমার দেব, কিন্তু সুদীপ রায় বর্মণ ও অনেক বড় বড় হাইব্রিড নেতা ছিল, কিন্তু 2018 নির্বাচনে বিপ্লব দেব যে পার্টিকে পরিবর্তন করে বিজেপি গঠন করেছে, এর আগে তো অনেক নেতা মন্ত্রী ছিল, তারা তো পার্টি সিপিএম পার্টিকে আর পরবর্তীতে নিয়ে পরাজিত করে সরকার গঠন করতে পারেনি। যাই হোক, সুদীপ রায় বর্মণ যে তাকে শ্রদ্ধা করি, রাজনৈতিক দিয়ে অনেক ট্যালেন্ট আছে, ট্যালেন্ট থাকার পরও তো সরকার পরিবর্তন করার মানে আমরা কোনোদিন দেখতে পাইনি,
এটা নিয়ে আজকে এই কাজ কালকে না করে এক পার্টি থাকলে ভালো বিপ্লব জি বিপ্লব জি মন্ত্রী যায় এবং তাদেরকে যদি এইসব প্রতিশ্রুতি পূরণ করে তাইনাকে মুখ্যমন্ত্রী সরকারের ত্রিপুরার মধ্যে কমে 30-40 বছর পরাজিত করবে সে বিষয় হচ্ছে তিনি প্রদেশ কার্যালয়ে প্রবেশ করলেন, অর্থাৎ সুদীপ রায় বর্মন প্রদেশ কার্যালয়ে প্রবেশ করলেন বৈঠকে উপস্থিত থাকতে, এবং বৈঠক যখন শুরু হলো তার আগেই তিনি নেই। তাহলে নতুন করে একটি বিতর্ক উস্কে দেওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে? কোথাও কি গুরুত্ব পেলেন না প্রদেশ কার্যালয়ে গিয়ে? কোথাও কি তিনি যে দাবিগুলো উত্থাপন করার কথা ভেবে গিয়েছিলেন সেই দাবিগুলো উত্থাপনের কোনো জায়গা ছিল না? নাকি যে গতকাল বৈঠক করা হয়েছে দলকে বাঁচানোর জন্য সেই বৈঠকের যে নির্দেশ ছিল সেটা আজকে হাওয়ায় উড়ে যেত, কোথাও কোনো গুরুত্ব পাওয়ার কথা ছিল না? যেভাবে বলা হচ্ছে নেতৃত্ব এবং সরকার দলীয় কর্মীদের কথা শুনছে না, ঠিক একই রকম ভাবে কি আজকের বৈঠকে কথা শুনবেন না এটা একটা ধারণা করেছেন? নাকি এমন কোন পরিস্থিতির শিকার হয়েছেন যা থেকে অপমানিত হয়েছেন সুদীপ রায় বর্মন? যাবতীয় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, বিতর্ক উস্কে দেওয়া হয়েছে, যদিও মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত দলীয়ভাবে সিদ্ধান্ত ঘোষণা হয়নি, যেটা আগরতলা বীরবিক্রম বিমানবন্দরে পা রাখার পরেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন আজ রাতের মধ্যেই সব জানানো হবে, নির্ধারিত হয়ে গেছে সব কিছু। কিন্তু আজ রাত এখনো পর্যন্ত 10টা, ঘোষণা হয়নি দলের তরফ থেকে। তার আগেই বিতর্ক উস্কে দেওয়া হয়েছে সুদীপ রায় বর্মনের বৈঠকে অনুপস্থিতি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন PB24। যখন কিছুই ঠিক চলছে না,